যারা নতুন কাঁচা তারা জব করার চেষ্টা যখন রাধু মাকুর কথা বলছেন মা জব করার জন্যে এটা হলো নবীন ছাত্র তাকে ওই সিস্টেমে ঢোকানো হচ্ছে মা নিয়ম করে বসতেন যাতে বাকিরাও বসে যদি আচারতী শ্রেষ্ঠা তা তাদের ওজরা শ্রেষ্ঠ পুরুষ যেমনটি করেন বড়রা তেমনি করেন এগুলো আপনারা যদি করেন আপনার বাড়িতে কেউ যদি আসে তারাও শিখবে এগুলো শ্রোতাগণ মহারাজের একটা টক আমি শুনেছিলাম কপাল এমন তারপরে আমাকে ওটা বলেছিলেন ওটাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে ভূতিচন্দ্রজি মহারাজ ঋষি একজন আহ একটি একটি কথা মানে সেখানে এটা অনেক আগেকার কথা তো একটি বাক্য ছিল সেখানে খুব সুন্দর তোমাদের দেখে ভক্ত সম্মেলনে বলেছিলেন তোমাদের দেখে অন্য লোকেরা শ্রী রামকৃষ্ণ ভাবকে জানবে জন্য সাবধান ঠিক হ খুব অবাক লেগেছিল অনেক আয়কার কথা কিনা আপনারা যারা শুনছেন এই শুধু ঠাকুরের কৃপা মায়ের কৃপা এগুলো পাওয়ার যে চেষ্টা নিজেকে ধন্য করার যে চেষ্টা না 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 ফাঁকিবাজি হচ্ছে আপনাদের দায়িত্ব আছে বিরাট দায়িত্ব আপনার ব্যক্তিত্ব এমন হবে চরিত্র এমন হবে জ্ঞান এমন হবে পুরো সমস্ত সব লোকেরা আকর্ষিত হবে আপনার দিকে সেখান থেকে তারা বলবে আমিও আপনার মতো হতে চাই কি করতে হবে বলুন কারণ আপনি রামকৃষ্ণ ভাবধারার আপনি শ্রেষ্ঠ ইয়াদ শ্রেষ্ঠ আপনারা এখন শ্রেষ্ঠ জন শ্রীরামকৃষ্ণ ভাবধারা হ্যাঁ শুধু সন্ন্যাসীরা চালান না তো ভক্তরাই ভক্তরা হচ্ছেন মূল এদের পরিবার থেকেই সন্ন্যাসী হয় এদের টাকা দেওয়াতেই রামকৃষ্ণ মিশনের কাজ হয় এর টাকা দেওয়াতেই রামকৃষ্ণ মিশনের সাধুদের খাওয়া পরা চলে এনাদের আচার ব্যবহারেই নতুন ভক্ত তৈরি হয় মনুস্মৃতিতে মনু খুব সুন্দর বলেছেন যে গৃহস্থ যারা তারপরে বাকি তিনটে আশ্রম দাঁড়িয়ে ঠিক তেমনি আমাদের ভক্ত যারা তাদের উপরে রামকৃষ্ণ দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ মিশনের কাজকর্ম দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে সমাজ কার্য দাঁড়িয়ে আছে নতুন ভক্ত যারা আসবে তাদেরকে তারাই আনবেন শ্রী শ্রী দেখাচ্ছেন কিভাবে করতে হয় এগুলো যার জন্যে মা যখন ছিলেন অনেকে মায়ের নাম শুনে কথা শুনে এসেছেন মায়ের জীবন দেখছেন চাক্ষুষ ঠাকুর তো ওই একটি রাগ যাচ্ছে যেটাই রাগ ওই একটি রাগ সেই রাগ যারা পছন্দ করছে না ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে বলছে তোমরা বসো আমি নৌকোয় গিয়ে বসি কিন্তু শিশ্রী মার কাছে কেউ এরকম পারছে না করতে বহু রকমের রাগ কি না তোমার এটা পছন্দ না এটা না তোমার এটা পছন্দ না ওটা না এটা পছন্দ না এটা না যার যেটা পছন্দ তুমি সেটা না কাকে খাইয়ে কাকে আদর করে কার সঙ্গে দুটো মিষ্টি কথা বলে কাকে একটু কাজ যে লাগিয়ে দিয়ে সবাইকে মা বেঁধে রেখেছেন ঠাকুরের সংসার এখান থেকে শ্রীরাম কৃষ্ণ ভাবের যে বৃক্ষ বড় হবে এখান থেকে হবে আজকে এই দায়িত্ব আপনার এটা কোনো মুখের কথা কি এমনি না তা বুদ্ধিসান তাই বলেছেন যুক্তিও তাই বলে হিন্দু ধর্ম যখন প্রচার প্রসার পায় শ্রেষ্ঠ পুরুষ যারা ছিলেন তারাই না করলেন